আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়, অনলাইন পদ্ধতিতে আবেদনে যারা নানা জটিলতা এবং ভোগান্তিতে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে কিন্তু কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি বলেছিলাম আজকে রবিবারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলির জটিলতা নিয়ে এবং নানা নীতিমালার কারণে যারা বদলি হতে পারছেন না এই সম্পর্কে আজকে কারিগরি টিমের সাথে কিংবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক ডাকা হবে। কিন্তু আজকে সেই বৈঠকটি ডাকা হয়েছে, সেই বৈঠক শেষে আপনারা যারা বিভিন্ন নীতিমালার কারণে অর্থাৎ যেসব বিদ্যালয়ে চারজনের কম শিক্ষক রয়েছেন তারাও কিন্তু বদলি হতে পারবেন না, এবং যেসব বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী অনুপাত 1:40 বেশি রয়েছে তারাও কিন্তু বদলি হতে পারবেন না। এই বিষয় নিয়ে এবং বিভিন্ন নানা জটিলতার কারণে আপনারা যে বদলি হতে পারছেন না এই বিষয় নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত শেষে আপনাদেরকে যে জটিলতার কারণে বদলি হতে পারছেন না অবশ্যই আপনারা একটি সমাধান পাবেন। কাজে আপনারা যারা অনলাইনে বদলি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় কিংবা জটিলতায় ভুগছেন, পরবর্তী আপডেট পেতে আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের সময়ের সমীকরণে অনলাইনে বদলির আবেদনে নানা জটিলতা এবং ভোগান্তিতে প্রাথমিক শিক্ষকরা, এ বিষয়ে একটি প্রকাশ করেছে 15 সেপ্টেম্বর, কিছুক্ষণ আগেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আপনাদেরকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা পড়ে শোনাচ্ছে। অবশ্যই যারা বদলি সংক্রান্ত সমস্যায় রয়েছেন তারা এই ভিডিওটি পুরোদমে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 3 বছরের অধিক সময় ধরে বন্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন গ্রহণের শুরুতে নানা জটিলতার মুখে পড়েছেন বলে জানিয়েছেন শিক্ষকরা। মন্ত্রণালয় থেকে নীতিমালা ঘোষণার পর বদলি আবেদনের তদারকি এবং এটি কার্যকর করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে। অধিবৃত্ত সূত্রে জানা গেছে বদলি আবেদনের নানা জটিলতা নিয়ে আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বদলির সার্ভারি কারিগরি টিমকে ডাকা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ মহিবুর রহমান বলেন, বদলির আবেদনের পরেও কিছু জটিলতার কথা আমাদের জানাচ্ছেন শিক্ষকরা। আমরা যেসব জটিলতার তথ্য সংগ্রহ করেছি শিক্ষকদের সব জটিলতা সমাধানের চেষ্টা করা হবে। গত বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে নির্ধারিত ওয়েবসাইটে লগ ইন করে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বদলির আবেদন করেছেন। গত 48 ঘন্টায় হাজার হাজার শিক্ষক বদলির আবেদন করেছেন, তবে নির্ধারিত ওয়েবসাইটে অনেক শিক্ষকরা প্রবেশের সমস্যা এবং আবেদন করতে না পারার কথা স্বীকার করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ মহিবুর রহমান। তিনি জানান, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকরা। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি সূত্রে জানা গেছে, নতুন নীতিমালার অজুহাতে 2019 সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বদলি স্থগিত রয়েছে। 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বদলি কার্যক্রম স্থগিত ছিল। 2022 সালের শুরুতে বদলির দাবি উঠলেও আবারও নতুন নীতিমালা আর অনলাইন আবেদনের নীতিমালার দুহাই দিয়ে সময় ক্ষেপণ হয়েছেন। সর্বশেষ গত আগস্ট থেকে বদলি কার্যক্রম শুরুর কথা বলা হলেও শেষ মুহূর্তে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সমমর্যাদার প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বদলির একই সঙ্গে ঘোষণা দিয়ে আবারও পিছিয়ে দেওয়া হয় এবং 15 সেপ্টেম্বরে সকাল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শুরুর আগ মুহূর্তে নতুন বদলির নীতিমালা ঘোষণা করা হয়। নতুন নীতিমালায় নানা শর্তের উপরে ফলে স্বাভাবিক এবং প্রত্যাশীরা বদলির সুযোগ পাওয়া যাবে না বলে অভিযোগ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ এবং অস্থিরতা দেখা দিয়েছে। বদলির আবেদনের প্রত্যাশীরা শিক্ষকদের অনেকের অভিযোগ, তারা বদলির সার্ভারে প্রবেশ করতে পারছেন না। নতুন নীতিমালার 4 জন বা তার কম শিক্ষক থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়নি। এছাড়াও যে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর অনুপাত 1:40 বেশি সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না। সার্ভারে শিক্ষক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য না থাকায় শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন না। বদলির নির্দেশিকায় চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হলে বদলির সুযোগ রাখা হলেও 2020 সালে যোগদান করা শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন না। প্রতিস্থাপিত বদলির সুযোগ অনলাইনে বদলিতে রাখা হয়নি। নীতিমালায় আন্ত উপজেলা এবং বদলির আবেদন করার কথা বলা হয়েছে, কিন্তু যেসব শিক্ষক আন্ত উপজেলা বদলির আবেদন প্রত্যাশী তারা আবেদন করতে পারছেন না। নীতিমালায় আংশিক শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হয়েছে, সব শিক্ষকরা কোনো বদলির সুযোগ পাবেন না। এ নিয়ে ক্ষোভ এবং প্রশ্ন শিক্ষকদের। শিক্ষকরা বলেছেন, বদলি শুরু হলেও নির্দেশিকার কিছু বিধানের মার পেছে অনেক শিক্ষক বদলি হতে পারছেন না। নীতিমালা প্রাণিত হয়ে থাকে সর্বজনীয় বা সবার জন্য। বদলির আবেদন প্রত্যাশী
শিক্ষকরা বলেছেন, এখন বদলির আবেদন নেওয়া হলেও বদলি কার্যক্রম হবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 45,000 নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বরে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে। তবে কাঙ্ক্ষিত পদে বদলি সুযোগ পাবেন না বদলি প্রত্যাশী পুরনো শিক্ষকরা। তারা আরও বলেন, 1:4 বাদ দিয়ে প্রতিস্থাপিত বদলি এবং নিয়োগ সাপেক্ষে বদলি নিশ্চিত করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, বদলিতে একজন শিক্ষকের অধিকার নীতিমালায় শর্তরূপ করে বঞ্চিত নয়, শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে সঠিক উদ্যোগ নিতে হবে। গত প্রায় 3 বছর বদলি বন্ধ রয়েছেন। আজ ডিপিএ বৈঠকে এদিকে বদলি আবেদনের নানা জটিলতা নিয়ে আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক ডাকা হয়েছে বলে অধিদপ্তর সূত্র জানা গেছে। বৈঠকে বদলির সার্ভারে কারিগরি টিমকে ডাকা হয়েছে। বদলির সার্ভারে ঢুকতে না পারা, সার্ভার লুট নিতে না পারা সহ নানা বিষয়ে এই বৈঠকে সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, বদলির আবেদনের পরেও কিছু জটিলতার কথা আমাদের জানাচ্ছেন শিক্ষকরা। আমরা যেসব জটিলতার তথ্য সংগ্রহ করেছি শিক্ষকদের সব জটিলতার সমাধানের চেষ্টা করা হবে। আপনারা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটি বৈঠক বসছে, যেহেতু বৈঠকের শেষে সমস্ত নীতিমালার একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত শেষে আপনাদেরকে জানানো হবে। আপনারা এই নীতিমালার বাইরেও কিন্তু আপনারা বদলি হতে পারবেন। এই জন্য বলছি, আপনারা যারা বদলি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন, অবশ্যই এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এবং পরবর্তী আপডেট পেতে আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।